বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে অশোক চক্রবর্তী ইস্তফা দেবার পর কার্যত থমকে গিয়েছিল জেলার বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড। আসন্ন পুরভোটের কথা চিন্তা করে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক পদে নিয়ে আসা হল রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়কে। পার্থসারথী চট্টোপাধ্যায় জানান, আগামী পুরভোটে দলের সংগঠনকে চাঙ্গা করাই তার প্রধান লক্ষ্য। এটা বাস্তব যে এখন একটা কঠিন মুহূর্ত চলছে, কঠিন সংকট মানে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সংগঠন। এই অবস্থায় দল দায়িত্ব দিয়েছে, নিশ্চিতভাবে সেটা সঠিকভাবে পালন করতে হবে। তো আমার প্রাথমিক যে কাজ বা লক্ষ্য সেটা হচ্ছে মানে নির্বাচন উত্তরের পর যে সমস্ত কর্মীরা বা কার্যকর্তারা অনেকেই ভীত বা ভীতির জন্যে বসে আছে তাদেরকে মূলস্রোতে নিয়ে আসা এবং একটা সমন্বয় সৃষ্টি করা, পুরনো কার্যকর্তা নতুন যারা এসছে সবাইয়ের সঙ্গে একটা সমন্বয় সৃষ্টি করে দলটাকে সংগঠনটাকে বৃদ্ধি করা, যার প্রাথমিক লক্ষ্য মানে পাখির চোখ বলা যেতে পারে সেটা হচ্ছে পুরসভার নির্বাচনগুলো। আমাদের এই দক্ষিণ সাংগঠনিক জেলায় যদি 2% নির্বাচন ঘোষণা করে তাহলে 6টা পুরসভা নির্বাচন হবে, আদারওয়াইজ 5টা আছে। খুব স্বাভাবিক কারণে মানে এখন থেকেই সেই লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে এবং নিশ্চিতভাবে আমি অন্তত এটুকুনি মানে আত্মবিশ্বাস আমার আছে যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা মানসিকতা একদিকে যেমন আছে তার পাশাপাশি আমরা যদি একসঙ্গে চলতে পারি তাহলে আমাদের পুরো নির্বাচন অনেক ভালো জায়গাতে আমরা পৌঁছতে পারবো। রানাঘাট শহরটাকে আপনি হাতের তালুর মতো চেনেন, বিজেপিতে আপনি এসেছেন এবং অনেকেই চাইছেন যে আসার জন্য যারা টিকিট পাবে না বা এরকমভাবে তাদের কি গ্রহণযোগ্যতাটা থাকবে না আপনি নিজের মতো করে এবং নতুন করে নতুন উদ্যমে তুলবেন? না না, আমি আমাকে দল একটা দায়িত্ব দিয়েছে, নর্দার্জে আমি সর্বেসর্ব আছি, অবশ্যই আমার আমার যারা সহকর্মীরা আছে আমার যে কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা করবে এবং ইয়েতে রাজ্য পর্যায়ে আলোচনা করবে, সেগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। নিশ্চিতভাবে আমার একার সিদ্ধান্তের মধ্যে দিয়ে কোনোটাই হবে। পৌর নির্বাচনে ভালো ফল করবে এটা তো আপনি আশাবাদী? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আশাবাদী। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।